কি বলতো বন্ধুরা, 1 নম্বর হচ্ছে মাসের শেষ। আমি ভাই নিম্ন মধ্যবিত্ত বাঙালি ঘরের মেয়ে বউ, তো মাসের শেষে একটু হাত টানাটানি হয়েই থাকে। তো তোমাদের যদি এরকম কারোর হয় তো একটু শেয়ার করো, কমেন্ট করো, জানিও। তো তারপরে 2 নম্বর হচ্ছে প্রচণ্ড রোদ, মানে গুমোট হয়ে আছে গরম, তো সেই জন্য বাইরে যেতে পাচ্ছি না। আর বাড়ির সামনে যে সবজি দাদা আসে, তার সবজিগুলো যে শুকনো ছিল তাই আমি নিইওনি, সেই জন্য ওনাদের কাছ থেকে আমি সবজি নিই, ধারে বাকিতেই নিই, মিথ্যা কথা বলার কিচ্ছু নেই। তো যখন সময় মতো আর কি আমি তাদের টাকাটা পাই টু পাই পে করে দিই। তো প্রথমে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে কয়েক কোয়া রসুন দিলাম, তারপর পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ, ওর মধ্যে কুচি কুচি করে কেটে নিয়ে আলু ডুমো ডুমো করে কেটে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ তো স্বাদ মতো দিতেই হবে, সেটা তো বলার কিছু নেই। তারপর আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ব্রেকফাস্টের এটা সবজি বানাচ্ছি, ভাত করে রেখেছি, মানে হয়ে গেছে। যদি বলে ভাত দিয়ে খাবো তো খাবে, যদি বলে রুটি দিয়ে খাবো তো খাবে, তাই খাবে। তো এবার আলুটা আধা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে নাড়াচাড়া করবো, আবার দেব একটু গোলমরিচ। গোলমরিচ দিলে সব কিছুর স্বাদটা ভালো আসে। আর আমি লঙ্কা ছাড়াই রান্না করছি, কেন বলো তো, লঙ্কা বারণ তো, মানে 2-1টা আছে। আর যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা, মানে বড় মেয়েও সেভাবে লঙ্কা ঝাল খায় না, ছোটটা তো খায় না সেভাবে, তাই জন্য আমি গোলমরিচটাই ব্যবহার করছি। আর লঙ্কাটা 2টো রেখে দিয়েছি, লঙ্কাটা আমি ভাতের সঙ্গে ডলে খাব। আর সবজি তো নিতেই হবে কালকে। আর একটা ট্রিক তোমাদের কাছে শেয়ার করছি, কাসৌরি মেথি সবসময় যখন সবজিতে দিতে হয় একটু কাঠখোলায় শুকিয়ে ভেজে নিয়ে দিলে তার স্মেলটা ভালো আসে, তো সেটা সবসময় সম্ভব হয় না। তো তুমি যে কড়াইতে রান্না করছো তার উপরে যে ঢাকনাটা তুমি চাপা দিয়ে রাখো, সেই ঢাকনার উপরে কাসৌরি মেথি পরিমাণ মতো দিয়ে রাখো, তারপর ওটা কাঠখোলায় ভাজা হয়ে যাবে গুঁড়ো করে, তারপরে তুমি দিয়ে দাও। তো হলো না একটা দারুণ ট্রিক, বেশি খাটতেও হলো না, আলাদা করে ফ্রাই করতেও হলো না। আজকে আবার কিন্তু ডিমের কারিই করব, সেটা পোস্ত দিয়ে করব না কি করব সেটা ভাবছি। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর বন্ধু হয়ে পাশে থেকো।